সোমবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাছাই পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে এদিন পরীক্ষা নেওয়া হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবত সাহা জানান, বছর বাছাই পরীক্ষার আগে নাম ছিল সাপ্লিমেন্টারি পরীক্ষা। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ যদি একটি বিষয়ে ফেল করে তবে তারা এই পরীক্ষায় বসতে পারে। বছর বাঁচাওয়ার মানে হলো একটা বছর যেন নষ্ট না হয়। বছর বাঁচাও পরীক্ষায় কেউ যদি পাশ করতে পারে তবে সে উচ্চ ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে। বছর বাঁচাও পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 6013 জন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 1971 জন। মোট 7984 জন পরীক্ষার্থী। 16টি সেন্টারের অধীন 52টি ভেন্যুতে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগরতলা শহরে রয়েছে 4টি সেন্টার। সাধারণত প্রতিটি জেলা সদরে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ভেন্যুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। 22 অক্টোবরের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা শেষ হয়ে যাবে বলে জানান তিনি। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আজকে বছর বাঁচাও পরীক্ষা শুরু হচ্ছে। বছর বাঁচাও এটা নতুন করে আমরা এবার নিচ্ছি। আগে নাম ছিল সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি পরীক্ষা দিত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কেউ যদি একটা বিষয় ফেল করে এবং অ্যাগ্রিগেট 150 থাকে তারা সাপ্লিমেন্টারি দিত। এই বছর থেকে আমরা ইয়ে করেছি, যারা দুই বিষয় ফেল করবে কিন্তু অ্যাগ্রিগেট আছে 150 তারা বছর বছর দিতে হবে। বছর অর্থ হলো বছর যাতে নষ্ট না হয়, মানে এই বছর পাশ করলো এই পরীক্ষায় যদি পাশ করতে পারে তাহলে এই বছর সে উচ্চতর ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেই জন্য তার নাম হচ্ছে বছর বছর। বছর বছর এবার মাধ্যমিক পরীক্ষাতে ক্যান্ডিডেট আছে 6013 জন, 6013 জন আর উচ্চ মাধ্যমিকে আছে 1971 জন, টোটাল 7984 জন। এই পরীক্ষা হচ্ছে 52টা ভেন্যুতে, আর 52টা ভেন্যুতে আছে সেন্টার আছে 16টা। 16টার মধ্যে আগরতলা আছে 4টা মূল কেন্দ্র, 4টা কেন্দ্রের মধ্যে আছে 16টা ভেন্যু, আর বাকিগুলো হচ্ছে মফস্বলে। এমনিতে আমাদের নিয়মে আছে যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পরীক্ষাগুলো নেওয়ার কথা, কিন্তু করোনা পরিস্থিতিতে যেহেতু সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করতে হবে সেই জন্য ভেন্যুর সংখ্যা অনেক বেশি। কারণ লাস্ট ইয়ারে মাত্র 18টা ভেন্যুতে পরীক্ষা হয়েছিল, এবার ক্যান্ডিডেট অল্প বেশি কিন্তু করোনা পরিস্থিতির জন্য ভেন্যুর সংখ্যা বাড়াতে হয়েছে। আমাদের পরীক্ষা আজকে তো শুরু হয়েছে, 22টার মধ্যে শেষ হবে এবং রেজাল্ট আমরা আশা করছি পূজার এক মাসের মধ্যে আমরা দিয়ে দেবো। আগরতলা কোন কোন স্কুল আছে? আগরতলাতে তো 16টা ভেন্যু আছে, রানীর বাজার, পল্লীমঙ্গল, কামিনী কুমার, তারপর এমটিভি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।